আসসালামু আলাইকুম, বিডি ইতালিয়ান কিচেনে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম যার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো ইনশাল্লাহ আশা করি সামনে অবশ্য কন্টিনিউ থাকবো, তো আমার পাশে থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমার পাশে ছিলেন এবং আমাকে যারা সাপোর্ট করছেন তাদের বদলতে আজকে আমি এই পর্যন্ত। তো আমার চ্যানেল আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে মনিটাইজেশন অন হয়েছে, তো সেই হিসেবে আপনারা আমার পাশে থাকবেন সামনে, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে যে নতুন যে পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেটার ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো আজকে যে পিৎজা আপনাদের সাথে শেয়ার করতেছি তার রেসিপি হচ্ছে মোসারেল্লা, টমেটো সস, এটা একটা সালাদ পাতা, ইতালিয়ান ভাষায় বলে এটাকে রুকোলা, আর আমরা জানি এটা রকেট ইংলিশে বলে। এটা হচ্ছে নচি, না হচ্ছে নাট, এটা হচ্ছে বুড়া আতা, জাস্ট আপনার মোসারেল্লা দি বুফালা তার একটা ইয়ে, আর এটা হচ্ছে সেই ক্রিম, তার তুফো পরচিনি ইতালিয়ান ভাষায় বলে, তার তুফো এ মাশরুম। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখন আমি দোটা নিয়ে নিব। আমি কালকে রাত্রে রেডি করে রাখছি আজকে বানানোর জন্য। আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে যে কীভাবে পিৎজা তৈরি করে এবং পিৎজার ডো কীভাবে তৈরি করে, সেই রিলেটেড ভিডিও আছে। এরপরও যদি আপনারা কেউ নতুন করে জানতে চান যে এরকম একটা ডো কীভাবে করে একজন মানুষের জন্য, সেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, তো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এখন আমি সে তার তুফো তিনটা দিব। মোসারেল্লা একটু অপেক্ষা করবো 1 মিনিটের জন্য, 1 মিনিট পর আবার আপনার সাথে দেখা হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের পিৎজা। তো এটা রেসিপি আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ফলো করতে চাইলে অবশ্যই ফলো করবেন এবং এটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো
পিজাটা এখন যেহেতু তৈরি হয়েছে, আমি এটা একটা বাইট টেস্ট করে দেখবো পিজাটা আসলে কেমন হয়েছে। চলুন আজকে টেস্ট করি আজকের নতুন একটা রেসিপি, সেই রেসিপির পিজাটা। তো প্রথমে আপনার এটাকে বুরাতা বলে, মানে মোসারালা দি বুফলের একটা অংশ, এটাকে আমি করে নিলাম। এই পিজাটাকে এখন এই কাটার আগে আপনাদেরকে বলি, দেখেন পিজার যে ক্রাস্ট একদম দেখেন সুন্দর একটা সাউন্ড, সফট এবং ক্রাঞ্চি। তো যেটা দেখি টেস্ট করে এখন, এভাবে বাইটটা দিব স্কিনলে। মাম্মা মিয়া বনিসিও, মানে আমি ইটালিয়ান বলছি আর কি, অসাধারণ একটা পিৎজা, বলার মতো না। আপনারা আবারও আপনাদেরকে বলি, বাসায় আপনারা ট্রাই করবেন, যাই হোক বাসায় আপনারা ট্রাই করবেন, আপনাদেরটা কেমন হয়েছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে অবশ্যই শেয়ার করবেন, আর রেসিপি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায়। ট্রাই করার পর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের পিজা কেমন হয়েছে। তো যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলবো, পাশে যে এই বেলটা, নোটিফিকেশন বেলটা অন করে দিয়ে যাবেন, তাহলে আপনাদের কাছে আমার নতুন ভিডিওর আপডেট চলে যাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।